নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/7/2022 পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএর দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই ডিএর দেওয়ার জন্য যে তিন মাস সময় দেওয়া হয়েছিল সেই তিন মাসে দু মাস হতে চললো, আর একমাত্র হাতে এক মাস আর কিছুদিন বাকি রয়েছে। তো সেক্ষেত্রে সরকার কী করবে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কি ডিএ দেবে, সেই নিয়ে শনিবার একটা পর্যালোচনা রয়েছে। আপনারা সকলেই জানেন শনিবারে হচ্ছে বিভিন্ন আর্থিক আধিকারিকদের নিয়ে হচ্ছে নবান্নে একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে বা কী সিদ্ধান্ত উঠে আসে দেখা যাক, ডিএ সংক্রান্ত আপডেট উঠে আসে কি না বা 21 জুলাই কোনো ঘোষণা হতে পারে কি না। কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ বা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সংগঠনগুলোও কিন্তু তোড়জোড় শুরু করেছে এবং তার জন্য তারা সম্মেলন করবে, কবে আসুন সেটা দেখে নিই। দেখুন, যৌথ সংগ মঞ্চের ডাকে, অর্থাৎ যে যৌথ মঞ্চের ডাকে যে কলকাতায় মহামিছিল হয়েছিল, সেরকম বিভিন্ন সংগঠনগুলো, অরাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়ে মহামান্য হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে রাজ্যের সকল সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষা কর্মীদের প্রাপ্য সমস্ত প্রকার বকেয়া ডিএ অবিলম্বে প্রদানের দাবি দিয়ে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রের সমস্ত শূন্যপদ অবিলম্বে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের দাবিতে হচ্ছে রাজ্য কনভেনশন করবে এই সংগঠনগুলি 28 জুলাই, আগামী 28 জুলাই 2022 রাজ্য হচ্ছে কনভেনশন করবে বৃহস্পতিবার বেলা 11টায় কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। তাহলে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সমস্ত যৌথ মঞ্চের ডাকে একটি হচ্ছে রাজ্য কনভেনশন প্রতিষ্ঠিত অনুষ্ঠিত হবে 28 জুলাই। অর্থাৎ দাবি হচ্ছে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত শিক্ষক নিয়োগ। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।